শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আপনার প্রতিষ্ঠানের জন্য করে এ ধরনের ব্যানার আমরা কিভাবে খুব সহজেই ডিজাইন করতে পারি মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমি হ্যাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি একটা পিএলপি ফাইলের লিঙ্ক শেয়ার করছি আমরা যদি সেই লিঙ্কটা কপি করি অথবা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সেটা সার্চ দিই বা লিঙ্ককে সরাসরি ক্লিক দেই তাহলে কিছুটা এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে মূলত এই ব্যানারটি আমরা ডাউনলোড করতে চাচ্ছি যার জন্য করে এখানে একটা চার সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে এবং সাবমিটে ক্লিক দিতে হবে জাস্ট এই পিএলপি ফাইলটি আমরা ডাউনলোড করব খুব সহজে জাস্ট টিউটোরিয়ালটা পুরোটা দেখে আমরা জাস্ট চার সংখ্যার পাসওয়ার্ডটি কালেক্ট করে এখানে দিয়ে জাস্ট আমাদেরকে সাবমিট একটা ক্লিক দিতে হবে আর অবশ্যই আমার সম্পূর্ণ টিউটোরিয়ালটা কিন্তু আপনাকে দেখতে হবে চার সংখ্যার পাসওয়ার্ডের জন্য করে জাস্ট এই লিঙ্কের ওপর একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে আপনার ফোনে যদি গুগল ড্রাইভ থাকে অথবা আপনার ফোনে যদি গুগল ড্রাইভ নাও থাকে তাহলে কিন্তু খুব সহজে আমরা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবো জাস্ট কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে অর্থাৎ এটা হল গুগল ড্রাইভের একটা পেজ জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট এই লিঙ্কের ওপর আমাদেরকে একটা ক্লিক দিতে হবে জাস্ট এই থিয়েটারটা একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড একটা ক্লিক দেবো ডাউনলোডে ক্লিক দিলে এই পিএলপি ফাইলটি কিন্তু আমাদের ফোনে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমাদেরকে এখন পিকচার ল্যাপ যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করতে হবে পিকচার ল্যাপটি ওপেন করার পরে সাইডে থিয়েটারটা একটা ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল লাগা আসে এখানে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডট পিএলপি লেখা আছে এখানে একটা ক্লিক দেবো জাস্ট ক্লিক দেওয়ার পরে আমরা যে পিএলপি ফাইলটি ডাউনলোড দিলাম সেটা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে জাস্ট আমরা ওই ফাইলটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখান থেকে ওপেনের একটা আমাদেরকে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে আমরা যদি ফোনে ব্যাগ আসি বা ব্যাগ স্পেস দিই তাহলে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে মূলত এটা আমাদের মূল যে ব্যানার সেই ব্যানারটি আর এখানে আমি প্রত্যেকটাতে লক দিয়ে রাখছি প্রথমে আমরা হলো যে এই ব্যানারটি ডিলেট করবো ডিলেট করার পরে এখানে তেমন পরিবর্তন করার কিছু নয় শুধুমাত্র প্রতিষ্ঠানের নামটা আমরা পরিবর্তন করলে হয়ে যাবে তা সেখানে লকটি তুলে দিয়ে আমরা ট্যাব দিয়ে কিন্তু নামটা পরিবর্তন করে নিতে পারবো অনাসে আর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা যদি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে একটু ডাউন করে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এখান থেকে কালার ইফেক্ট নামে একটা অপশন আমরা পেয়ে যাব কালার ইফেক্টে গিয়ে যদি এটা একটু কম বেশি করি তাহলে কিন্তু খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে যাবে আর আমরা কিন্তু এখান থেকে প্রত্যেকটা শেপ এবং প্রত্যেকটা লেখায় পরিবর্তন করে নিতে পারবো যদি আপনি চান যে আমি একটু পরিবর্তন করতে চাচ্ছি বা কাস্টমাইজ করতে চাচ্ছি সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই সেটা করে নিতে পারবেন দা সেখানে আর তেমন কঠিন কোনো কাজ নেই জাস্ট বেসিক কিছু করে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো এখন আমরা এটা সেভ দেবো কীভাবে সেভ দেওয়ার জন্য করে বাটনে একটা ক্লিক দিতে হবে তারপর এখান থেকে সেভ আজ ইমেজ আমরা একটা ক্লিক দেবো আমি আমার কাছে সুবিধার্থে সাইজটা দিয়ে রাখছি আপনারা অবশ্যই কাস্টমে একটা ক্লিক দেবেন কাস্টমে ক্লিক দেওয়ার পর এখান থেকে আল্ট্রাতে একটা ক্লিক দিতে হবে আলট্রাতে ক্লিক দেওয়ার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক দিলে এটা কিন্তু অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং পরবর্তী সময় আমরা কিন্তু যে কোনো জায়গায় এটা খুব সহজে ব্যবহার করতে পারবো এভাবেই কিন্তু এই ব্যানারটি আমরা খুব সহজে ডিজাইন করে নিতে পারি আপনাকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি দেখার জন্য